আফিন বলো। কলমি শাক? না হয়নি। পুঁই শাক হয়নি। পালং শাক হয়ে গেছে। সবাই একটা হাতের দাও জোরে। দর্শক, আজকে আপনাদের মাঝে একটি নতুন খেলা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যেহেতু এখন শীতকাল চলছে, তো শীতকালীন সবজি নাম আছে। পেছনে কিছু খেলোয়াড় আছে দেখতে পাচ্ছেন, পরিচালনায় আছে এখানে তুলি, সে এই খেলাটি আজকে পরিচালনা করবে। এবং পেছনে অনেক খেলোয়াড় আছে, তারা এসে শুধু এখানে বলবে যে হচ্ছে শীতকালীন কী সবজির নাম আছে। তো আমরা এখন খেলা শুরু করি। পুরস্কার, প্রথম পুরস্কার আছে আমি তুলির হাতে দেখাই। তুলি, প্রথম পুরস্কার কি আছে? প্রথম পুরস্কার আছে কোন আইসক্রিম, আর দ্বিতীয় পুরস্কার আছে তোমার চকলেট। চকলেট, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন খেলা শুরু করি, সবাই দিকে ঘোরো। তাহলে আমরা এখন শুরু করি। সর্বপ্রথম আমাদের খেলোয়াড় হিসেবে আছে সাবরিন, বলো কি আছে লেখা? লাল শাক। হয়নি, পেছনে যাও। হয়নি, পেছনে যাও। আফিন বলো। কলমি শাক? না হয়নি। পুঁই শাক হয়নি। পালং শাক হয়ে গেছে। সবাই একটা হাতের দাও জোরে। তাহলে সে কিন্তু প্রথমে বলতে পেরেছে। প্রথম পুরস্কার কি আছে তুলি, সেটা তার হাতে তুলে দাও। তাই এই পুরস্কারটি পেয়ে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাই এবং এখানে বিজয় হয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি এদিকে চলে আসো, এরা খেলা খেলো। হ্যাঁ, তারপর সাবরিন আসো। শুশুরি শাক? না হয়নি। হয়নি, একটু জোরে বলবা। ঠিক আছে, সিম? না, সিম তো শাকের নাম না, সিম তো রান্নার জন্য তরকারি। হয়নি। আফরিন? হয়নি। না হয়নি। সাবরিন এসো, লাউ শাক? হয়নি। সোলার শাক হয়ে গেছে। জোরে হাত তালি সবাই। তাহলে আমরা দ্বিতীয় বিজয় পেয়ে গেছি, তাই না? তাহলে তার হাতে এখন পুরস্কার তুলে দাও তুমি। চকলেট কেমন লাগছে? চকলেট পেয়ে ভালো লাগছে। আজকের খেলায় যে অনুষ্ঠান হলো, এখানে খেলতে পেরে কেমন লাগছে তোমাদের? কি সাবরিন, ভালো লাগছে? আফরিন জোরে বলো, জোরে। তোমাদেরও পুরস্কার আছে, সমস্যা নেই, ঠিক আছে?